আল্লাহর কাছে আমাদের সব কিছু চাইতে হবে, ছোট বলুন বড় বলুন সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, তুমি জুতার ফিতা যেটা, সে জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও। সেজন্য ঘর থেকে যখন বাজারের জন্য বের হচ্ছেন তখনও আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার জন্য সহজ করে দিন। আরবি না পারলে বাংলায় বলুন, আল্লাহ তাআলা বাংলা ভাষাও বুঝছেন। প্রত্যেকটা কাজে বের হবেন আল্লাহর কাছে সাহায্য চান, হে আল্লাহ আমাকে সাহায্য করুন। ছোট কাজ হোক বড় কাজ হোক, আপনি একটা জুতার ফিতা কেনার জন্য বের হচ্ছেন, সেজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার জন্য সহজ করে দিন। আবার দুইটি জিনিস দোয়ার মধ্যে চাওয়া নিষেধ, সেগুলো হলো পাপাচারের দোয়া, যেমন আল আদাবুল মুফরাদের 715 নম্বর হাদিসের মধ্যে। আল আদাবুল মুফরাদ এটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকটি হাদিসের গ্রন্থ। ইমাম বুখারীর একটি হাদিসের গ্রন্থ হলো বুখারী শরীফ, যেটা আমরা সবসময় শুনি নাম। ওনার আরেকটি হাদিস গ্রন্থ আছেন আল আদাবুল মুফরাদ। এই গ্রন্থের 715 নম্বর হাদিসের বর্ণনা, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিন ওয়ালা বিকতিআতি রাহিম। মুসলমানদের দুইটা দোয়া করা নিষেধ, একটা হলো পাপাচারের দোয়া করা, গুনাহের দোয়া করা, গুনাহের কাজের পূর্বে দোয়া করা, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা। আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য, সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য, বোনের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য দোয়া করছেন, সেটা নিষেধ। পাপাচারের কয়েকটি উদাহরণ, যেমন আপনি একটি সিনেমা হল উদ্বোধন করছেন, সেখানে যদি দোয়া করেন সেটা নিষেধ। নাচ গানের আসর হবে, হুজুর এনে ইমাম সাহেবকে এনে দোয়া করালেন, তাহলে সেই দোয়া কোনো কাজে আসবে না, কারণ এটা নিষেধ। খেলাধুলার আসর, ক্রিকেট খেলার উদ্বোধন হবে, ইমাম সাহেবকে ডাকলেন যে আসেন, কেন ক্রিকেট খেলার উদ্বোধন হবে, তো আপনি সেখানে ইমাম সাহেবকে ডাকাটাই ভুল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপাচারের দোয়া করতে নিষেধ করেছেন। তারপর আমি বলেছি যে কোনো কিছু জন্য যাচ্ছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন। একটা জুতার ফিতা হলেও যদি আপনি কিনতে বের হন সেজন্য আল্লাহর সাহায্য চান, কিন্তু আপনি বের হচ্ছেন টেলিভিশন কিনতে, সেখানে কিন্তু আপনি দোয়া করতে পারবেন না, কারণ এই দুইটি স্থানে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।